Assalamu alaikum, my dear students and my honorable guardians. I hope you are well. This is Muhammad Abdul Kahar. I am the English teacher of class 3. And my dear students, today we'll study about English 4 today. So let's have a look at the contents page. Today we'll discuss about unit 2. That is introducing someone. It is in page number 4. So my dear students, let's go to the page number 4. My dear students, in our last video content we discussed about introducing a teacher, and today we'll discuss about introducing someone. It is lessons 4 to 6. So my dear students, you can see here that there is a box, and in activity A, think about a person you know. Tumi jano erokom kono manush ke tumi chinta koro. Draw a picture of the person. এবং ওই পার্সনের একটা পিকচার আঁকো. কমপ্লিট দ্য টেবিল, এবং নিচে যে টেবিল দেওয়া আছে এটাকে কমপ্লিট করো. সো আমরা প্রথমে তুমি যেটা করতে হবে, যে তুমি একজন মানুষ, একজন পার্সন, তোমার ফেভারিট পার্সন তুমি চিন্তা করতে হবে. যেমন ফেভারিট পার্সন নিয়ে তুমি চিন্তা করতে হবে, যেমন সেটা হতে পারে তোমার স্কুল টিচার, অথবা তোমার আব্বু হতে পারে, ইওর ফাদার, ইওর মাদার হতে পারে, যে যে কেউ চিন্তা করে এবং ওনার সম্পর্কে এই টেবিলটা পূরণ করতে হবে. যেমন নেম, যে পার্সন তুমি চিন্তা করতেছো, হোয়াট ইজ হিজ অর হার নেম, তার নামটা এখানে লিখতে হবে. তারপরে এইজ, ওনার বয়সটা কত লিখতে হবে. তারপরে জব, উনি কী করেন, কী কাজ করেন সেটা লিখতে হবে. ওয়ার্ক প্লেস, উনি কোন জায়গায় কাজ করেন এটা তোমাকে লিখতে হবে. এটা অ্যাজ সেম অ্যাজ ইন্ট্রোডিউসিং এ টিচার, টিচারের মতো. এখন তুমি টিচারকে নিয়ে আলোচনা করছো, এখানে তুমি তোমার ফাদার অথবা তুমি তোমার মাদার নিয়ে চিন্তা করতে পারো. সেম তুমি যা চিন্তা করবো, হয়তো তুমি তোমার আব্বুকে নিয়ে যদি লিখো, তোমার ফাদার নিয়ে, তাহলে তুমি তোমার আব্বুকে জিজ্ঞেস করো, আব্বু তোমার নাম তো তুমি জানো লিখে নিবা, বয়স কত তুমি তোমার আব্বুকে জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করে লিখে নিবা. জব, তোমার আব্বু কী করেন, তোমার আব্বু একজন ডক্টর হতে পারেন, স্কুল টিচার হতে পারেন, অথবা অন্য অন্য কোনো অকুপেশন থাকতে পারে তুমি লিখে নিবা. এবং ওয়ার্ক প্লেস, কোন জায়গায় কাজ করেন সেটা তুমি লিখে নিবা. এই হচ্ছে অ্যাক্টিভিটি এ. নাও অ্যাক্টিভিটি বি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পূরণ করো উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ. অ্যাক্টিভিটি এ থেকে যে ইনফরমেশন বা তথ্য পাইছো এটা দিয়ে তুমি অ্যাক্টিভিটি বিটা কী করতে হবে, কমপ্লিট করতে হবে. আন্ডারলাইন শি অর হি অর শি, হি অথবা শিকে তুমি আন্ডারলাইন করো. যে তুমি যদি তোমার আব্বুকে নাও, তাহলে অবশ্যই তিনি হি হবেন, হি 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 হবেন. আর যদি তুমি তোমার আম্মুকে নিয়ে লিখো, বা কোনো স্কুল টিচার যদি তুমি মহিলা টিচার হন, তাহলে তো শি সিলেক্ট করতে হবে. তোমার আম্মু হইলে শি সিলেক্ট করতে হইবে. তোমার স্কুল টিচার মনে করো আমি মোহাম্মদ আব্দুল কাহার যদি সিলেক্ট করো, তাহলে কী করতে হবে, হি 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 সিলেক্ট করতে হবে. এইগুলা খেয়াল রাখতে হবে. সো এখানে কী দিয়েছে, দিস ইজ ওই যে টিচার নিয়ে তুমি চিন্তা করবা, ওই টিচারের নাম লিখবা, অথবা তোমার আব্বুর নাম অথবা আম্মুর নাম লিখবা. তারপরে হি ইজ ডেস ইয়ার্স ওল্ড, অথবা শি ইজ ডেস ইয়ার্স ওল্ড. এই যে বক্সে তুমি যে এজটা পাইবা, এজটা এখানে লিখে নিবা. তারপরে হি ইজ অথবা শি ইজ এ কি প্রফেশন, কি টিচার অথবা কি হাউস ওয়াইফ, এভাবে তুমি দিয়ে দিবা. তারপরে হি ওয়ার্কস ইন ডেস, তিনি কোথায় কাজ করেন, কোনো একটা স্কুলে অথবা কোনো একটা প্রতিষ্ঠানে বা অন্য কোনো প্রফেশন হতে পারে. ওয়ার্ক প্লেস মানে কোন জায়গায় কাজ করেন এটা তোমরা দিয়ে দিবা. সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডেজ ক্লাস, অ্যান্ড আই থিঙ্ক ইউ ডিড আন্ডারস্ট্যান্ড ওয়েল. অ্যান্ড তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এটা ফিল আপ করে, এখানে একটা একজন ফেভারিট পার্সন নিয়ে চিন্তা করবা, তারপরে এটা তোমরা ফিল আপ করবা এবং এটা
এটার উপর ডিপেন্ড করিয়েই কিন্তু বি নাম্বারটা তোমরা অতি সহজে ফিল আপ করতে পারবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। স্টে সেফ, স্টে এট হোম। আসসালামু আলাইকুম।